Hi, welcome my channel. Amader channel. Alma, amader jonno cake banabe. Alma, kibhabe cake banabe dekhbe. Seta tomake bolbe. Ami কাঁচাগুলো মাথায় তুলে রাখতে দেখো দেখাও দেখো সবাইকে দেখো এসে এসে দেখো দেখো কতগুলো তুলে রাখতে আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো কেক বানানোর রেসিপি নিয়ে আমি আজকে দুটো কেক বানাবো একসাথে একটা হচ্ছে কোকো পাউডার দিয়ে চকলেট কেক একটা প্লেন কেক ফার্স্টেই আমি চিনিটাকে মিক্সড করব চিনির আমি একটা মাপ করে নিয়েছি মানে কাপের মাপে তো 1.5 কাপ আমি চিনি নিয়েছি এখানে ওই কাপটার মাপ করে 1.5 কাপ চিনি আমি এখন মিক্সার ব্লেন্ডারে ব্লেন্ড করব চিনি হয়ে গেছে করা তো এবার দেখো এই কাপটার মাপ করে 1.5 কাপই ঠিক আমি ময়দা নিয়েছি এই কাপটার মাপে চিনি আর ময়দা সমান সমান নিতে হবে তাহলে কি হবে চিনি আর ময়দা সমান সমান নিলে কেকের যে মিষ্টিটা সেটা সমান থাকবে মানে ঠিক থাকবে আর যারা একটু ধরো কম মিষ্টি খেতে পছন্দ করো তারা একটু কম চিনি নিতেই পারো তবে খুব বেশি কম নিলে হবে না তাহলে টেস্ট আসবে না বাজে হয়ে যাবে তো দেখো এবার এই দুটো একসঙ্গে মিক্সড করে চিনি আর ময়দা একসঙ্গে মিক্সড করে আমি একটু ভালো করে মাখিয়ে নেব দুটোকে একসঙ্গে এবার আমি ময়দা আর চিনিটা ভালোভাবে মিক্সড করে নেব এবার আমি এখানে নিয়েছি সাদা তেল ঘি ভ্যানিলা এসেন্স আর হচ্ছে বেকিং পাউডার আর বাটারও দেওয়া যায় আজকে আমার বাটারটা নেই বলে আমি বাটার দিচ্ছি না সেই জন্য আমি একটু ঘিটা বেশি করে দিয়ে দেব ঘিটা আমি একটু বেশি করেই দিই কারণ বলতে পারো আমি মানে নিজে বাড়িতে বানাই বলে না একটু বেশি থাকে বলে আমি একটু বেশি করেই দিই আর টেস্টও হয় ভালো তো ঘি বানানোর রেসিপি না আমি তোমাদের সঙ্গে আরেকদিন শেয়ার করব কীভাবে বানাই আমি ঘিটা তো আজকে এটা দেখো বেকিং পাউডারটা দিলাম এবার বেকিং পাউডারটা একটু মিক্সড করে নেব ভালো করে আমি মিক্সড করে নিচ্ছি আমি না এক হাতে ফোন ধরে আছি আর এক হাতে মিক্সড করছি এই জন্য হয়তো তোমাদের দেখতে একটু অসুবিধা হতে পারে বা দেখাতে আমি ঠিকমতো পাচ্ছি না তো যতটা সম্ভব দেখানোর চেষ্টা করছি এবার আমি সাদা তেল দিয়ে দেব এখানে আমি 3টে ডিম ফাটিয়ে নিয়েছি 3টে ডিম ফাটিয়ে নিয়েছি তার সাথে ঘিও দিয়ে দিয়েছি অনেকটা পরিমাণে তো আবার লাগলে আবার দেবো তো এবার এটাকে আমি চামচে করে মিক্সড করছি এবার আমি আর একটু ঘি লাগবে মনে হচ্ছে তাই 2 চামচ মতো ঘি দিয়ে দেব এবার আমি একটু দুধ দেব দুধ দিলে কি হয় আরও টেস্ট হয় তো আমি দুধ দিয়ে একটু ওই এমনভাবে ফাটাতে হবে জিনিসটা অনেকক্ষণ ফাটাতে হয় এমনভাবে ফাটাতে হবে যেন হাতেও না লেগে থাকে আবার একদম পাতলাও না হয় এবার সব একসাথে মিশিয়ে নিতে হবে তো এমনভাবে মেশাতে হবে যেন একদম পাতলাও না হয় আবার মোটাও না হয়ে যায় যেন চামচে করে তুললে পড়ে যায় এরকম তো এবার আমি এটা তো অনেকক্ষণ ফাটতে হয়
কেক বানাতে হবে। তো হাতে করে ফাটতে গেলে হাতে খুব লাগে, তাই এবার হ্যান্ড গ্রেটার ইউজ করব। তো এবার তো আমি নিয়ে নিয়েছি, এবার অনেকক্ষণ টাইম লাগে তো তাই হাতে করে ফাটাতে পারি না, হাতটা ব্যথা হয়ে যেগুলো। তো মিনিমাম এটা আমি 15-20 মিনিট ফাটিয়ে নেবো, তাহলে খুব সুন্দর। না বেশিক্ষণ ফাটালে না ঠিক মতো কেকটা ফুলবেও না, ভেতরটা না শক্ত হয়ে যাবে, সেই জন্য অনেকক্ষণ ফাটাতে হয়। কুড়ি মিনিট আমার হয়ে গেছে প্রায়, তো আমার ফাটানো হয়ে গেছে। এবার আমি দুটো পাত্র নেব অ্যালুমিনিয়ামের, তার মধ্যে ঘি বা সাদা তেল যা হোক মাখিয়ে নিয়ে পেপার কেটে সমান করে বসিয়ে নেব পেপারটা। তো পেপারটা বসিয়ে নেওয়ার পর আমি না একটা জিনিস বলা হয়নি, আমি কেকের ওপরে দেখো কাজু কিশমিশ ওপরে ছড়িয়ে না মিশিয়ে নেব। অনেকে ওপরে দেয়, ওপরে দিলে না একটু কালো হয়ে যায়, মানে পুড়ে যায়, তো আমি ওই জন্য মিশিয়ে ভেতরে ঢুকিয়ে দিই। ওপরে অনেক সময় ওপরেও সাজিয়ে দিই, কিন্তু পুড়ে যায় বলে আমি ভেতরে মিক্সড করে দিই, তাহলে ভেতরের মধ্যে থাকবে, কতটা পুড়বে না, খাওয়ার সময় পাবো, ভালো লাগবে খেতে। তো এবার এর মধ্যে আমি ঢেলে দেবো, মাখা সব রেডি হয়ে গেছে, রেডি করে এর মধ্যে আমি ঢেলে দেবো পাত্রের মধ্যে। অর্ধেকটা আমি প্লেন কেক বানাবো বলেছিলাম না, তাই অর্ধেকটা আমি এই পাত্রে ঢালছি, যতটা আছে তার অর্ধেকটা ঢালার পর আর অর্ধেকটাই আমি কোকো পাউডার মিশিয়ে ক্রিম কেক বানাবো, এই চকলেট কেক, সরি ক্রিম কেক বলছি, চকলেট কেক বানাবো। ঢেলে নিয়েছি আমি অর্ধেকটা, ঢেলে নেওয়ার পর না ওই মাঝখানে কিছুটা ফাঁকা যদি থেকে যায় ওই জন্যে পাত্রটাকে ঠুকতে হবে, চারিদিকটা ঠুকে 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 যেন ফাঁকা না থাকে, তাহলে না ভেতরটা ফাঁকালো, ফাঁকা থাকলে হাওয়া পেয়ে যাবে, হাওয়া পেলে ঠিক মতো ফুলবে না, সেই জন্য ভালো করে ঠুকে 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 বসিয়ে দেবো কেকের ওই ব্যাটারটা। ঠিক একটু কম লাগছে তাই আমি আর একটু দিয়ে দিলাম ওখান থেকে নিয়ে। এবার কি করব দেখো, প্রেসার কুকারে আমি প্রেসার কুকারেই করি, প্রেসার কুকারের ভেতরে দেখো একটা পাত রেখেছি, মানে উঁচু মতো সেই স্ট্যান্ড যেগুলো বলে উঁচু স্ট্যান্ড, কারণ একদম প্রেসার কুকারের মধ্যে দিলে না তলাটা পুড়ে যাবে। অনেকে দেখবে ভেতরে বালি দেয় দিয়ে স্ট্যান্ড দেয়, তো আমি বালি না দিয়ে শুধু স্ট্যান্ডই দিয়েছি। তো এবার এটাকে আস্তে করে ভেতরে ভরে দেব, বলে রাখি আমি ভেতরে ভরার আগে আগে গ্যাসটা একটু কমিয়ে প্রেসার কুকারটা গরম করে নিয়েছিলাম। তো দেখো এবার আস্তে আস্তে ঢাকনাটা লাগিয়ে দিতে হবে। তো একটা কথা বলে রাখি, প্রেসার কুকারে গার্ডারটা থাকবে কিন্তু সিটিটা কোনো মতে লাগাবে না, সিটি লাগালেই, কারণ প্রেসারের ভেতর তো শুকনো জিনিস আছে, জল কিছু নেই, তো বাস্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই এটা সবাইকে খেয়াল রাখতে হবে যখন প্রেসার কুকারে বসাবে কোনো সিটি লাগাবে না। আর যে অর্ধেকটা ছিল সেই অর্ধেক দেখো কোকো পাউডার মিশিয়ে দিয়েছি, এবার কোকো পাউডারটা ভালো করে মিক্স করে নেবো, তার জন্য হ্যান্ড ব্লেন্ডার কাজে লাগবার দরকার নেই, এটা চামচ দিয়ে একটু গুলে নিলেই হবে, মানে মাখিয়ে নিলেই হবে। মাখানো হয়ে গেছে আমার ভালো করে, এবার আমি পাত্রের মধ্যে ঢেলে দিচ্ছি
সেম প্রসেসে এটাও ঢালবো পুরোটা। পুরোটা ঢালার পর যাতে ভেতরে ফাঁপালো ভাব না থাকে বা ফাঁকা না থেকে যায় সেই জন্য আমি ওটাকে বাটিটাকে চারিদিকটা ঠুকে নেবো, ঠুকে ঠুকে প্লেন মানে ওই ফাঁকা জায়গাগুলো যাতে ময়দাটা ঢুকে যায়, নাহলে ঠিক মতো ফুলবে না, হাওয়া পেয়ে যাবে। তো এটাও সেম প্রসেস এরকম করে ঢেলে নিলাম, ঢেলে নিয়ে ভালো করে ঠুকে এবার এটাও প্রেশার কুকারেই বসাবো আমি। মা আমি চকলেট কেক খাবো। হ্যাঁ দেবো তো, হয়ে যাক হয়ে গেলেই দেবো। চকলেটও বানিয়েছি প্লেনও বানিয়েছি, যেটা ইচ্ছা সেটাই খাবো। ওকে দেখো এবার আমি ঠুকে নিচ্ছি চারিদিকটা, এবার আমি প্রেশার কুকারে বসিয়ে দেবো। এটাও সেম প্রসেসে বসিয়ে দিলাম, তো সিটি না লাগিয়ে বাটার দিয়ে এসে করে ঢাকনাটা আটকে দেবো। গ্যাসটা একদম লো করে আমি দুদিকে দুটো বসিয়ে দিয়েছি, এটা রাখতে হবে 40 মিনিট। 40 মিনিট পর আমি ফিরে এসেছি, এরপরে ঢাকনাগুলো খুলে দেখবো কতটা হয়েছে। দেখো মোটামুটি হয়ে গেছে, তো এর মাঝখানে আমি একটু ছুরি বা কোনো কাঠি ঢুকিয়ে দেখে নেবো যে কেকটা লেগে যাচ্ছে কিনা, তাহলে বুঝতে পারবে যে কাঁচা আছে না হয়ে গেছে। কেকটা দেখলে কতটা ফুলেছে এবার আমি এটাও দেখে নেবো। এটা হচ্ছে চকলেটটা, চকলেটটা এখনও হয়নি, কোকো পাউডার দিয়েছি বলে একটু টাইম লাগবে, দেখেছো ওটা হয়ে গেছে। এটা একটু দেরি অবশ্যই, এটাকে একটু পরেই বসিয়েছি, তো এটা আর কিছুক্ষণ থাকবে। কেক আমার রেডি, দেখো এটা প্লেন কেকটা, প্লেন কেকটা হয়ে গেছে রেডি। এবার পিছন থেকে আমি পেপারটা সরিয়ে দেবো, মানে তুলে দিলেই উঠে যাবে, পেপারটা কেটে বাদ দিয়ে দেবো। এখনই আমি বাদ দিচ্ছি না, জাস্ট তোমাদের দেখালাম, আমি পরে তুলে যখন খাবো কাটবো যখন তখন আমি ওটা কেটে বাদ দিয়ে দেবো, তুলে দেবো ফেলে দেবো আর। তো দেখে নাও এটা হয়ে গেছে। ক্রিম ছাড়া এই কেকগুলো বাড়িতে বানিয়ে খেতে খুবই ভালো লাগে, আমার ছেলেরা তো খেতে খুব ভালোই বাসে, মানে হানি সানি খেতে তো খুব ভালোই বাসে। তো ওদের জন্য আমি প্রায় এই কেকটা বানাই, প্লেন কেকটা বানাতে বানিয়ে দেবো, টিফিনে দিই স্কুলে, বাড়িতেও খাই টিফিনে, তো ওরা খুব ভালোবাসে বলে আমি এটাই বানাই। এবার চকলেট কেকটা ওরা ভালোবাসে কিন্তু বাড়ির আর বাকিরা মানে আমার বাবা ভালোবাসে না, তাই আমি খুব কমই করি, প্লেন কেকটাই করি। এটা চকলেট কেকটা, দুটোই হয়ে গেছে। তো বন্ধুরা কেমন লাগলো একটু জানিও কমেন্ট বক্সে।